কিছু দেখা সাক্ষাৎ বা মিটিং কনফার্ম হয়েছে, এটা আমি আপনাদেরকে বলতে পারি। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, নেপালের প্রধানমন্ত্রীর সাথে, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, মানবাধিকার সম্পর্কিত হাই কমিশনার জাতিসংঘের, বিশ্বব্যাপ গ্রুপের প্রেসিডেন্ট, USAID প্রশাসক, এদের সাথে চিফ অ্যাডভাইজারের দেখা হওয়াটা কনফার্ম হয়েছে। এছাড়া যেটা আমি বলছিলাম যে কিছু পাইপলাইনে আছে, আর সেগুলো আমরা শেষ মুহূর্তে জানতে পারবো বলে আশা করছি। মোদীর ব্যাপারে প্রশ্ন করেছিলেন, ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে হচ্ছে না, কারণ জনাব মোদী একটু আগে চলে আসছেন আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন, কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। দেখুন, একটা জেনারেল একটা তো জিনিস থাকবে যে এই সরকারের ক্ষমতা গ্রহণের যে ব্যাকগ্রাউন্ড, এটা নিয়ে কথাবার্তা হবে, আমাদের যে সব কমিটমেন্ট আছে সেগুলো নিয়ে কথাবার্তা হবে, এখানে যে রিফর্মস হবে সেটা উনি তাদেরকে অবহিত করবেন, তারপরে যে আমরা যে ইতিমধ্যে মানবাধিকার বিষয়ে যে অগ্রগতি সাধন করছি, আপনারা জানেন যে আমরা একটা চুক্তিতে ইতিমধ্যেই পার্টি হয়েছি, এছাড়াও মানবাধিকার ইস্যুস নিয়ে কথাবার্তা হবে। আমরা একটা খোলামেলা পরিবেশে যেটা সৃষ্টি করতে যাচ্ছি দেশে বা সৃষ্টি করেছি, তাতে করে যে কেউ মানবাধিকার নিয়ে যে কোনো ইস্যুস তুলতে পারেন এখন, এবং সেগুলি যে সরকার যথেষ্ট গুরুত্বের সাথে এবং সেগুলি সমাধানে যে তৎপর থাকবে, এই কমিটমেন্ট উনি দিয়েছেন এবং দিতে থাকবেন। এছাড়া যেখানে বাইলেটারাল মিটিং আছে সেখানে তো বাইলেটারাল যেসব স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি আছে কোনোটাই খুব বেশি ডিটেলসে যাবে না, কারণ মিটিংগুলি আসলে যেটা সিস্টেমটা হয় UNGA-র সময় সাধারণত 15 থেকে 20 মিনিট হয় এক একটা মিটিং, প্লেজেন্টলিতেও কিছু সময় যায়, ছোটোখাটো কিছু বিষয় সাধারণত ওঠে না, সাধারণত ব্রড এরিয়া নিয়ে কথাবার্তা হয়। তবে এটার ইম্প্যাক্ট থাকে যেটা, সেটা হলো দুই পক্ষই তখন তাদের অধস্থদেরকে এক ধরনের একটা নির্দেশনা দেন যে তারা যেন বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা করে এবং সমাধানের চেষ্টা করে।